হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে এটি একটি সাদা জাম গাছ। তো এখন ফেব্রুয়ারি মাস, তো সাদা জাম গাছে মুকুল এসে পড়েছে। সাদা জাম গাছটিতে এই সময় বছরের প্রচুর ফুল ফোটে। মার্চ এপ্রিল মাসের দিকে ফলগুলো ম্যাচিউর হওয়া শুরু করে। এই সময় ফুলের একটি বিশেষ যত্ন নেওয়া আমাদের প্রয়োজন। তাহলে এই গাছটিতে ফুল আমরা ফুলগুলো বেশ কিছু ফুল ফুটবে, ঝরে পড়ার সম্ভাবনা কমে যাবে। কালো জামের মতো এটিও একটি দারুণ ভ্যারাইটি, এবং এটির একটি সুবিধা হলো এটি প্রচুর এটিতে প্রচুর ফুল আসে। আর এটা কালো জামের মতো অতটা লম্বা না, এগুলো বাড়ে না, এরা কিছুটা ঝোপালো আকারের হওয়াতে ছাদ বাগানের জন্য বেশ ভালো। এবং একটি গাছ যখন ম্যাচুইড হয়ে যায়, তখন বছরে দুবার ফল হয় গাছটিতে। তাই এই গাছটা ছাদ বাগানিদের জন্য, সাদা জাম গাছটি রাখা ভালো হয়। ছাদে রাখলে বছরে দুবার ফলন পাওয়া যায় এবং বেশ ভালো ফল হয়। এটা সুস্বাদু একটি জাম, মিষ্টি। কালো জামের থেকে এটা স্বাদটা একটু বেশি, দেখতে এটার বিচিটা একটু বেশি বড় হয়। এছাড়া আমার কাছে মনে হয়েছে সাদা জামের থেকে এটা স্বাদটা বেশি। গত বছর হয়েছিল আমাদের গাছে অনেকগুলো ফল, এবারও আসছে। এবার দ্বিতীয়বার একটু ফলনটা হয়তো আশা রাখছি বেশি হবে। গাছটার বয়স একটু বৃদ্ধি পেয়েছে। তো ফল গাছের নিয়ম হলো, আপনি ফল গাছ হচ্ছে প্রথমবার যে ফল হয়, দ্বিতীয়বার তার থেকে বেশি হয়। এটাই হচ্ছে ফল গাছের নিয়ম, শুরুতে দু একটা হয়। আর সবজি গাছ হচ্ছে এটির উল্টাটা। সবজিতে আপনার প্রথম প্রথম ভালোই ফলন হয়, পরে সবজির কমে যায়, আবারটা কমে যায়। আপনার ফল গাছে তা না, ফল গাছ লাগানোর পর প্রথম প্রথম কম হয়, কিন্তু পরে ফল বেড়ে যায়। এই ফুলগুলো কিছুদিনের মধ্যে ফুটে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সাদা জামের ফুল, কি পরিমাণ ফুল ধরছে আমার গাছে। মুকুল আসছে, ফুলগুলো ফুটেনি এখনো। তো আপনারা এই যে এখানে কিছুটা ফুটার মতোই অবস্থা হয়ে গেছে। তো আপনারা চাইলে, যারা যারা ছাদ বাগান করতে আগ্রহী, তারা চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম একটি জাম গাছ রাখতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে লাইক কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।